নবী ইসমাইল, আর ইসমাইল হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বাবা, মুহাম্মাদের বাবা। ইব্রাহিম আল্লাহর খলিল বললেন, বিবিরে যাই গো যাই, ভালো থাকিস। মা হাজিরা বললেন, যাবেন কোনো দুঃখ নাই, যাইবার আগে যদি একটা কথা বলে যাইতেন, মাঝে মাঝে একটু আইয়া দেখে যাবেন নি। ইব্রাহিম বললেন, এই কথার উত্তর আমি জানি না, কে জানে, উনি যদি কোনোদিন আমার আসতে বলে সেদিন আসব, যদি না আসে আমি কোনোদিন আসবো না রে বিবি। চোখের পানিগুলা সেরে দিয়ে এখন আপনি কোরবানির গরু যারা কেনেন নাই বাবা, রেডি হয়ে যান আমার মাওলার নৈকট্য হাসিল করার জন্য। ইব্রাহিম যখন যাইতাছে, আমার মা আপনার মা পিছনে পিছনে যায়, আর ছোট্ট ইসমাইলকে বলে, ইসমাইল রে তোমার বৃদ্ধ বাবার জীবনের শেষ দেখা দিয়ে গেল। তোমার আব্বারে বারবার জিজ্ঞেস করছিলাম আপনি আসবেন কিনা, উনি বলে আমি জানি না, তাহলে মনে হয় উনি আর আমাদের কাছে আসবেন না, তোমার বড় মায়ের কাছে চলে যাচ্ছে। ইসমাইল বাবার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, বাজান সংক্ষেপে বলতেছি, বাজান আমার বাবার বানানো কথা নাই। সূরা সফফাতের মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম আল্লাহর খলিল চলে গেলেন বাবা ফিলিস্তিনে, মা হাজেরা কোথায় যাবে, কার কাছে যাবে, কোনো বান্ধব বলতে নাই। আর হাজেরার ইতিহাস একটু সামনের দিকে বলি, হাজেরার মা মারা গেছে মাত্র 6 বছর বয়সে, বাবা মারা গেছে বাবার জন্মের আগে, বাচ্চার বাড়িতে চান্স পাইছে একমাত্র চেহারা সুন্দর হওয়ার কারণে। এই জালিম বাচ্চা এই হাজেরার সাথে কাম করার জন্য তারে কিনে আনছিল বাবা, কিন্তু মা হাজেরাকে কোনোদিন এই জালিম বাচ্চা মা হাজেরার সাথে অবৈধ কাজ করতে পারে না, কারণ এই রৌদ্রের মধ্যে, প্রখর রৌদ্রের মধ্যে ঈশ্বরের দূত নাই, ছায়া নাই, সেই দিকে পাহাড়ের ছায়া পড়ে ওই দিকে ইসমাইলকে নিয়ে দাঁড়ায় যায়, যেই দিকে একটু পাহাড়ের ছায়া আসে, সাপা সাপা পাহাড়ের ছায়া আসে, সূর্যটা যখন বাবা পূর্ব গগন থেকে উঠে, মা সায়রা তখন ওই দিকে যায়, জাবালে আবি কোবায়েসের দিকে যায়, আবার যখন সূর্য ঢলতে যায় আবার মারওয়া পাহাড়ের ওই পাশে যায়, রৌদ্রের থেকে বাঁচার জন্য। তখন তো আর বাড়িঘর নাই, রৌদ্র থেকে কেমনে বাঁচবে, কোনো গাছ নাই। আল্লাহ করে বলেন, কোনো গাছ নাই, ডাইরেক্ট কোরআনের কথা, কোনো গাছপালা বৃক্ষ লতা নাই, কেমনে কোথায় যাবে, কার কাছে যাবে। চলে গেল 8 থেকে 10 দিন, কোনো রেওয়ায়েত আসছে 11 দিন, কোনো রেওয়ায়েত আসছে 16 দিন। 16 দিনের মাথায় মা হাজেরা আর কোনো কুল কিনারা পায় না, দুধের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, ছায়া যা, মা হাজেরা উঠে আছে সাপা পাহাড় উঠবে, গিরায় বলও নাই, খাবার না থাকলে বল থাকে না। মা হাজেরা বলে ফেললেন, ও মালিক তোমার খলিল্লা বলে গেছে, আমি তোমার কাছে রাইখে গেলাম, কই তুমিও তো আমার দিকে তাকাও না, আমার ইসমাইল দুধ পায় না, আমিও গিরায় বল পাই না, কোথায় যাব, কার কাছে যাব, যদি বইলে দিতাও অমুক জায়গায় গেলে পানি পাওয়া যাবে, আমি যাইতাম, আমি মায়ের সামনে আমার ছেলেটা মারা যাবে, আমি চাই না। এই মনস্থ করে বাবা সাবা পাহাড়ে উঠলেন, ইসমাইল ওই জায়গায় রাইখে গেলেন, ইসমাইল লইয়া বাবা একবারও পাহাড় পায় না, ইসমাইল পাহাড়ে আগে উঠাইছে, দেখে আমি কোন কোলে নিয়ে পাহাড়ে উঠতে কষ্ট হয়, মাকাম ইব্রাহিমের ওখানে একবার শোয়ায়, যেখানে জমজম কূপ মাত্র 7 ফিট দূরে, সেই জায়গায় শোয়ায় দিয়ে বলে, ইসমাইল বাবা আমি জানি তুই আর 1 ঘন্টা বাঁচবি, 1 ঘন্টা পরে আমি আর তোরে পাবো না, তোর মৃত্যু মায়ের সামনে দেখার আগে, কোলের মধ্যে মরার আগে তুই এমনি মরিয়ে যা, কিন্তু যাইবার আগে হৃদয় বিদারক এই মুফাসসির আল্লামা আজিজুল হক
সূরা সাফফাতের তাফসীর লিখতে যায় নিজে বলেন, আমি নিজের চেক দিয়ে রাখতে পারি নাই, আমার বাবা ইসমাইল, আমার ইব্রাহিম, আমার ভাই ইসমাইলের ইতিহাস যদি না থাকতো আজকে জমজম কুয়ার পানি আপনার আমি পাইতাম না গো বাবা। ইসমাইলকে মারাইকে যখন বলে ইসমাইল আমি তোর বাবার আমানত রাখতে পারলাম না রে বাবা, আমার সামনে তুই মৃত্যুবরণ করবি কেন, তুই একা একা মরে যা। কিন্তু আমার বিশ্বাস আছে ইসমাইল, আমার মালিক মনে হয় তোরে মারবো না গো বাবা। ওই যে ইব্রাহিম যাওয়ার সময় মাকামে হুজুনে দাঁড়াইয়া মা খাদিজার বাড়ির সামনে দাঁড়াইয়া বলছিল রব্বানা ইন্নি আসকামতু মিন যুররিয়াতি বিওয়াদিল গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইসমাইল মারা গেলে আমি দাফনটা কোথায় করব, দাফনের জায়গাটা খোঁজতাছে কই দিব কবর, পাউটাও লাফাইতে দেখি না, মনে হয় এখন মরিয়া গেছি। বাজানরে যখন দাপানো বন্ধ আমার আল্লাহ বলে তোর যেখানে শেষ আমি আল্লাহর সেখান থেকে শুরু। আমার ইসমাইলের পায়ে শক্তি নাই, তোর পায়ে শক্তি নাই, আমি আল্লাহর শক্তি শুনি আল্লাহ কুওয়াতা লিল্লাহি জামিআ। ও ভাইজান মনে রাখবেন যেখানে আপনার শক্তি শেষ ওইখান থেকে আমার মালিকের শক্তি শুরু। এত জোরে আঘাত করছে, মনে রাখবেন ইসমাইল কান্দে, মা কান্দে। জিব্রাইল আল্লাহকে বলে আল্লাহ তোমার ইব্রাহিম 16 দিন আগে রাইখা গেল, তোমারে বইলা গেল দেইখা রাখতে, তুমি তো দেইখা রাখলা না। ইসমাইল তো এখন মারা যাবে, আজরাইল রেডি। আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার ইসমাইলের কাছে অতি দ্রুত যা। আল্লাহ ইসমাইলের কোলে নামো না, ইসমাইলের পায়ের সাথে তোর হাত লাগা। আল্লাহ আকবার, শুনতে পারতে পারো না? প্রেমের মাঠের খেলা শুরু হয়ে গেছে, ইসমাইলের ডাইন পায়ের নিচে হাত লাগাই একটা আঘাত কর, সাত তবক জমিন ফাটাইয়া জান্নাতের থেকে একটা পাইপ লাগাইয়া দে, এই পাইপ দিয়া হাউজে কাউসারের সাথে যোগাযোগ করাইয়া জমজম নামে একটা কুয়া বানাইয়া দে। ওই আল্লাহ এখনো আসে না নাই, জোরে বলে আসে না নাই, শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি অজরে ঝরতে থাকবেন। হাজিরা যখন বলতাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাজানদে 550 কিলোমিটার দূরে পাইপ দিয়া এই জমজমের পানি মদিনায় নিয়ে গেছে সরকার। বাজানদে যখন বলছে আমার খবর বলি না, ইসমাইল 4 বছরের সন্তান বলতেছে আপনার কণ্ঠটা আমার মতো। আপনি কি একটা কথা যাইবার আগে বলবেন, আপনি কি এলাকার বাসিন্দা না পাশের এলাকার বাসিন্দা? বন্ধু বান্ধব বলতেছে ইসমাইল রে একটু চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার চেহারার এই বৃদ্ধর চেহারা একরকম। মা দৌড়ে এসে কয় মা তুমি না আমারে বারবার ডায়লগ শোনাইতা, ইসমাইলের পৃথিবীতে মাত্র একটা চেহারার অধিকারী, তোর মধ্যে একজনের আছে সেটা তোর বাবা। মা দেখো তো এই বৃদ্ধ লোকটা তোমার নাম জিজ্ঞেস করে এই লোকটাকে। মা হাজেরা দৌড়ে ঘরের থেকে বাইর হইছে, আর মাত্র 1 মিনিট কথা বলবো, দেখবো কুরবানির আগে চোখের পানি ফেলাইয়া ইসমাইলের জন্য 1 ফোঁটা পানি আসে। মা হাজেরা ঘরের পর্দার কাপড় ঝরাইয়াই দেখে আর কেউ নয় গো, মিল্লাতাবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি মুসলমানের নাম রাখলেন উনি আমার প্রাণের স্বামী, কলিজার স্বামী, ইব্রাহিম
দৌড়ে আসিয়া স্বামীর বুকের সাথে মাথা দিয়া মাজাটা শক্ত করে ধরে ইমাম থানভি বয়ানের কোরআনের মধ্যে লাগান। স্বামীর বুকের সাথে মাথা ঢাকাইয়া চোখের পানি দিয়া বলে, আল্লাহর গলিলে এই 4 বছর পরে কি আমার কত মনে পড়ল। ইসমাইল বলে, মাই যে কি আমার বাবা? হ্যাঁ। ইসমাইল একটা দৌড় দিয়া বাবার হাত দুইটা সুমা দিয়া বলে, বাবা গো এই মক্কার সব মানুষগুলো ঘুমায়, আর আমার মা ইন্দা বাইতিকাল মুহররম। এই যে ওইখানে বলে কাবা ঘর হবে, মা আমার বারবার বুঝাই ডার ইমামতি বলে আমার করতে হবে, মাই পাক্কা শহরে সবাই ঘুমায় আব্বা, আর আমার মার বালিশের নিচে একটা জামা আছে, ওই জামাটা মা বুকের মধ্যে নিয়ে ডেলি কান্দে। আমি যদি জিজ্ঞেস করি মা এই জামার মধ্যে কি আছে গো মা, এমনি আমার মা বেশি বেশি কান্দে আর বলে, ইসমাইল নে এই জামার মধ্যে আমি তোর বাবারে খুঁজা পাই গো। বাবা তুমি একটা কথা কও, এই জামার মধ্যে কিসের প্রেম? একবারে ইসমাইল রে এই জামাটার কারিগর হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলতে পারবে? এই কারিগরের খলিফা হলো আমার আল্লাহ, এই জামাটা বহনকারী হলো জিব্রাইল, এই জামাটা আমি পরছিলাম নম্রদের অগ্নি কুণ্ডলীর মধ্যে পড়িয়া গো বাবা, এই জামার সাথে শুধু আমার একার প্রেম নয় আমার মাওলার প্রেম দিয়ে ভরা। যদি আপনারা জাতির পিতা ইব্রাহিমের গাড়িতে জান্নাতে যাইতে চান গো, জান্নাতে যাইয়া বাবার ওই জামাটা আল্লাহ আপনার আমারে দেখার সুযোগ দান করবে বাবা। মাত্র 1 মিনিট আমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিবেন, 5 মিনিটও যায় নাই মা হাজিরা বলে ঘরের মধ্যে একটু আসেন, আপনার কুদরাতি সন্তানের পানি দিয়া জমজমের পানি দিয়ে আমি আঙ্গুরের বাগান করছি, আমি লাউয়ের বাগান করছি, আমি গমের বাগান করছি, আমি খেজুরের বাগান করছি, আমি প্রাণ ভরে আপনার 1 গ্লাস শরবত খাওয়াবো, আমি আপনার একটু খেদমত করবো। উপরের থেকে আওয়াজ আসছে, ইসমাইল রে ইব্রাহিম রে, বউ আর পোলার প্রেমে বুঝি আমার প্রেমের কথা ভুইলে গেছ ইব্রাহিম, আর তোর হাতে টাইম নাই। জিব্রাইল চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে উটটা ঘুরাইয়া ঘোড়াটা ঘুরাইয়া যখন আবার ফিলিস্তিনের দিকে রওনা দেয়, এবাদন কোন ইতিহাস পৃথিবীর কেউ লিখতে পারবে না। ইসমাইল পিছনের দিকে যায় ঘোড়ার লাগাম ধরে বলে, ঘোড়া তুই যদি মালিকের হুকুমে চলো, আমার আব্বারে বল আমার আব্বা যেন মায়ের ঘরে একটা দিন থাকে। ইব্রাহিম আবার রওনা দিলে বাবা, পৃথিবীর কোন মুবাশ্বির বুঝাইতে পারবে না ইব্রাহিমের পরীক্ষা কত কঠিন। এবার ইসমাইল বাবার পিছনে পিছনে যায় আর বলে, আব্বা এই বাক্কা জোরে সবাই বাপ বাপ বলে কান্দে, বাবার কোলে উঠে আমি আজ পর্যন্ত কোনোদিন বাবার কোলে উঠি নাই, তুমি কি একটা বার আমার কোলে নিতে পারবা না, আমি তোমার ঘোড়ায় একটা বার উঠি। ইব্রাহিম কোনো কথা বলে না, ঘোড়া চালাইতেছে, হাজেরা পিছনের থেকে টান দিয়া ইসমাইল নে কোলে নিয়ে কয়, বাবা তোর বাবার পরে খারাপ ধারণা করিস না, তোর বাবা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না।
যারা ইসমাইলের কথা শুনে চোখ দিয়ে পানি ফেললেন, আপনার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ, আপনার নামাজও আজকে কবুল হবে, জিলহজ মাসের প্রথম জুমা আল্লাহ আপনাদের জীবনে গোটা মাফ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ربي هب لي من الصالحين فبشرناه بغلام حنين وقال الله تبارك وتعالى ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله
অনেক দামি জিলকাত, জিলহাস, মুহররম আর হলো রজব, এই চারটা মাস আল্লাহর কাছে অনেক দামি। রমজান সারা যে চারটা মাসের কথা আল্লাহ কোরআনে নিজে বর্ণনা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইন্দাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি আরবাতুন হুরুম, আরবাতুন হুরুম যে মাসটা চারটা মাসের কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তার ভিতরে জিলহজ মাস একটা উল্লেখযোগ্য মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার পাঁচটা বিনার মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামে সালাহ ওয়া ইতাই যাকাত ওয়াল হজ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়েছে। তার উপরে তিন নম্বর স্থান, কেউ বলেন চার নম্বর স্থান রমজান, চার নম্বর তিন নম্বর স্থান হজ। হজ এই মাসে সংগঠিত হয়েছে বিদায়, এই মাসটার নাম হয়েছে জিলহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসটা এতই দামি, কেউ যদি এই মাসের শুরুতে দশটা রোজা রাখে, কেউ দশটা দশটা রোজা যদি কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে। এবং কেউ যদি দশটা রোজা রাখে, ইমাম থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন মৃত্যুর আগে হলেও একবার আল্লাহ তাকে মক্কা মদিনা দেখার সুযোগ দান করবে। এবং আরো ফজিলত আছে, কেউ যদি দশটা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার মাঠে যতগুলো হাজি হজ করার জন্য যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজিদের সাথে এই দশটা রোজা সায়েমকেও মাফ করে দিবে। কারণ এই দশটা রোজার মধ্যে একটা রোজা আছে আরাফার দিনের রোজা, অর্থাৎ আগামীকালকার রোজাটা। কেউ যদি আজকের রাত্রে ভাত খেয়ে আগামীকালকে শনিবারের রোজাটা রাখে, কালকে হলো আরাফার দিন, নয় জিলহাজ সৌদি আরবের জন্য। আমাদের দেশের 8 তারিখ, ওই দেশে হলো 9 তারিখ। এখন আপনি দুইটা যদি রাখেন আমাদের দেশের, একটা যদি রাখেন আরাফার দিন আমাদের দেশের হবে রবিবারে, আর যদি আপনি আরাফার সাথে মিলিয়ে রাখেন দুইটা রাখতে পারবেন, আগামীকালকে পরশু একটা। তাল্লার শকর যদি কেউ নয় জিলহাজ একটা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এত বড় নৈকট্য হাসিল করবেন, এই লোকটাকে এক বছর
এক বছর গুনায় সগীরা, সামনের এক বছর, পিছনের এক বছর, আল্লাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজা, দশটা রোজা রাখলে তার ভিতরে আরাফার দিনও আপনার হয়ে যায়, সৌদি আরবের দিনও হয়ে যায়, বাংলাদেশের দিনও হয়ে যায়। বুঝাইতে পারি নাই মনে হয়, সৌদি আরবের দিন হবে, আরাফার দিন হলো আগামীকাল সৌদি আরবে, আর আমাগো দিন কিন্তু পরের দিন রবিবার। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ শুকর, যদি আপনি দশটা রাখেন, দশটা রাখলে তো আপনার আরাফার দিনের রোজাটাও হয়ে গেল। সৌদি আরবের সাথে যদি মিলিয়ে রাখেন তাহলে আজকেও হলো, কালকে হলো, পরশু হলো, ঈদের দিন তো আর রাখা যাবে না। সেই হিসাবে আল্লাহ শুকর, সৌদি আরবের যেদিন ঈদের দিন হয়, আমাদের দিনে সেদিন আরাফার দিন হয়, আমাদের দেশের হিসাবে। তো এই জিলহজ মাসে, জিলহজ মাস, আল হজ্জ আশুরু মা'লুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হজ আমি কয়েকটা মাসে তোমাদের গুণিবাসীর জন্য দিয়েছি দামি হিসাবে, এই দিনগুলা তোমরা সঠিকভাবে আদায় করিও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব, বিশ্ব নবীর সাথে তোমার সুপারিশ অজীব করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের দশটা রোজা কোনো দিনও ছাড়েন নাই, কোনো দিনও ছাড়েন নাই বিশ্ব নবী, এমনকি যুদ্ধের মাঠে, কারণ তদনীন্তন কালে তো জিলহজ মাসে যুদ্ধ করা নিষেধ ছিল, চারটা মাসে যুদ্ধ করা নিষেধ ছিল। এই জন্য বলে আরবাতুল হুরুম, কোরআনে আল্লাহ বলেন আরবাতুল হুরুম, চার মাসে তোমাদের জন্য যুদ্ধকে আমি হারাম করেছি। কথাটা কে বলেছে? তার ভিতর একটা মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসে যুদ্ধ করতো না, যুদ্ধ যদিও লেগে যেত, অন্তত জিলহজ মাসের কারণে এক মাস পিছিয়ে দিত। জিলকাদ, জিলহাস, মুহররম আর রজব, এই মাসগুলো যদি দেখা গেছে গ্যাঞ্জাম লাগিয়ে গেছে, ডাল সরকি নিয়ে নাইমে গেছে এক গ্রুপ, রাস্তার এই পার উপর নাইমে গেছে যুদ্ধে, তদনীন্তন কালে তো ভাই যুদ্ধ লাগিয়েই থাকতো। এখনো পর্যন্ত গ্রামগঞ্জে আছে, এখন আর ওই টেডার কোপ, আলকাতরার কোপ, তারপরে কাতরার কোপ, কালির কোপ, এইগুলো নাই, এখন আর ওই কুবাকুবি নাই, এখন ডাইরেক্ট কুবাকুবি আছে, ঠুস ঠাস, ঠিক না বেটি? কাই যে লাগছে, দুই মিনিটে দুইটা দুই রাউন্ড মাইরা দিছে মাঠ খালি, তাই না? আর আগের মারামারি আজ থেকে 40-50-100 বছর আগে গ্রামে যদি মারামারি লাগতো, দেখা যেত কার ঘরে কতগুলো ডাল আছে, ডাল জোগাইতে যাইয়া, ডাল এক জায়গায় করতে যাইয়া মাসকে মাসও চলে যাইত। ঠিক সৌদি আরবে এই ডাল জোগায় রাখতো জিলহজ মাসে, বললম জোগায় রাখতো জিলহজ মাসে, অথবা জিলকদ মাসে যুদ্ধ করতো জিলহজ মাসের পরে। সুবহানাল্লাহ, বললেন না? আমাদের দেশের ভাবে তারিখ থাকতো, তারিখ এখনো পর্যন্ত বিবাহী সিস্টেম আছে নবীনগরে, বেডা বিডি এক মাস আগের থেকে ডাল সরকে নিয়ে মাল কাঁচা দিয়া জোগায় রেখে দেয়, ঠিক থাকিস আগামী রবিবার তোকে লগে লাগবে, দেখা গেছে রবিবারের আগে শুক্রবার লেগে গেছে, আছে না নাই? কিশোরগঞ্জের কিছু কিছু জায়গায় আছে, প্রেসিডেন্টের এলাকায় লাগলে এক মাসও চড়ে না, আর ওইখানে পুলিশও ডরে যায় না, কারণ ওই এতগুলো নদী সাঁতরাইয়া পুলিশও যায় না, পুলিশ ডরেই পরে ভয়তায় পড়ে। এখনো বর্বরতার যুগ আমাদের বাংলাদেশে আছে। তো টাউন ভিত্তিক এটা আপনাকে বোঝানো যাবে না, এই প্রজন্মের যারা জন্ম নিয়েছ, ডাল সরকি দিয়ে যুদ্ধ কারে কয় এটা এই যুগে বোঝানো যাবে না, আজ থেকে 50-100 বছর 60 বছরের খবর যারা জানেন তাকে বোঝানো সহজ হবে যে জিলহজ মাসে যুদ্ধ করতো না, কারণ ডাল সরকি তারা জোগায় রাখতো, ঘরে স্তূপ দিয়ে রাখতো। দেখা যায় তো আমাগো গ্রামে, বিশেষ করে গোপালগঞ্জ প্রধানমন্ত্রী এলাকায়, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর গ্রামের বাড়ি তো টুঙ্গি পাড়ায়, ওনার পাশের গ্রাম হলো সেরামকান্দি, এর পাশের গ্রাম হলো গেবাডাঙ্গা, সেরামকান্দি আর গেবাডাঙ্গা এই যুদ্ধ ঠেকাবার জন্য বঙ্গবন্ধু ঢাকার থেকে যাই লাগতো, বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান এই গ্যাঞ্জাম ঠেকাবার লেগে ঢাকার থেকে বেটার যাওয়ান লাগতো, শেখ হাসিনার নানা মুন্সি সাহেব ঢাকার থেকে যাওয়ান লাগতো, এই গ্যাঞ্জাম মাসকে মাস লাগে থাকতো, প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত ওই গ্যাঞ্জাম ঠেকানের লেগে যায়,
কেন যায় জানেন? এখন আর তার যাওয়ান লাগে না, এখন র‍্যাবার পুলিশ পাঠায় দেয়। যখনই শুনে শ্রীরাম গান্ধী আর গেবাডাঙ্গা লাগবে লাগবে ভাব, তখনই পুলিশ আর র‍্যাব পাঠায় দেয়। তাহলে বুঝেন কত সিরিয়াস ওই জায়গাটা। কারণ ওইখানে গওহরডাঙ্গা মাদ্রাসার পাশে শ্রীরাম গান্ধী, গওহরডাঙ্গা, গেবাডাঙ্গা সব প্রধানমন্ত্রীর বাড়ির আশেপাশে। এখানে মাসকে মাস যুদ্ধ লেগে থাকতো, একটা খালের এই পারের পার লেগে থাকতো। তখন ভাবতাম এই যুগে যদি মাসকে মাস লেগে থাকে, রসুলের যুগে কত মাস লেগে থাকতো। একই সিস্টেমের যুগ। ইব্রাহিম আল্লাহর খলিল বললেন, বিবি রে যাই গো যাই ভালো থাকিস। মা হাজিরা বললেন, যাবেন কোনো দুঃখ নাই, যাইবার আগে যদি একটা কথা বলে যাইতেন, মাঝে মাঝে একটু আইয়া দেখে যাবেন নি। ইব্রাহিম বললেন, এই কথার উত্তর আমি জানি না, কে জানে? উনি যদি কোনোদিন আমার আসতে বলে সেদিন আসবো, যদি না আসে আমি কোনোদিন আসবো না রে বিবি। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এখন আপনি কোরবানির গরু যারা কেনেন নাই বাবা, রেডি হয়ে যান আমার মাওলার নৈকট্য হাসিল করার জন্য। ইব্রাহিম যখন যাইতাছে, আমার মা আপনার মা পিছনে পিছনে যায় আর ছোট্ট ইসমাইলকে বলে, ইসমাইল রে তোমার বৃদ্ধ বাবার জীবনের শেষ দেখা দিয়ে গেল। তোমার আব্বারে বারবার জিজ্ঞেস করছিলাম আপনি আসবেন কিনা, উনি বলে আমি জানি না। তাহলে মনে হয় উনি আর আমাদের কাছে আসবেন না, তোমার বড় মায়ের কাছে চলে যাচ্ছে। ইসমাইল বাবার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, বাজান সংক্ষেপে বলতেছি, বাজান আমার বাবার বানানো কথা নাই। সূরা সফফাতের মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম আল্লাহর খলিল চলে গেলেন বাবা ফিলিস্তিনে, মা হাজেরা কোথায় যাবে, কার কাছে যাবে, কোনো বান্ধব বলতে নাই। আর হাজেরার ইতিহাস একটু সামনের দিকে বলি, হাজেরার মা মারা গেছে মাত্র 6 বছর বয়সে, বাবা মারা গেছে বাবার জন্মের আগে। বাচ্চার বাড়িতে চান্স পাইছে একমাত্র চেহারা সুন্দর হওয়ার কারণে। এই জালিম বাচ্চা এই হাজেরার সাথে কাম করার জন্য তারে কিনে আনছিল বাবা, কিন্তু মা হাজেরাকে কোনোদিন এই জালিম বাচ্চা মা হাজেরার সাথে অবৈধ কাজ করতে পারে না, কারণ মা হাজেরার ঔরাসে জন্ম নেবে ইসমাইল, আর ইসমাইল হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বাবা, মুহাম্মাদের বাবা। আল্লাহ আল্লাহ, আমার স্বামী হয়েছে জায়গা। তুমি দেখো, তুমি তোমার খলিল একবার বলো, অন্তত একটা রাত আমার এখানে থাইকে যাক, দুইজনে মিলে একটা ঘর বানাই। হেরে বারবার কই তুমি একটা রাত থাকো, পোলাডারে কেমনে রাখবো, কিভাবে রাখবো, সে একটা মিনিটও দাঁড়াইলো না। এইখানে নামায় দেয়া ইন্দা বাইতিকাল মুহাররম, কোরআন আল্লাহ বলেন, খালি বলে গেল এই জায়গা হেরেম শরীফ হবে, কাবা ঘর হবে, এইখানে ব যাই, কিচ্ছু কইলো না। তুমি তারে কও না একটা রাত আমার সাথে থাকতে, থাকলো না। ইব্রাহিম যখন দেখলেন বউ বনমাসি বহু, পোলাডারে কোলে এক পাও দুই পাও করে হাঁটতে হাঁটতে, ফিয়া তুম বাইয়ে না তুম মাকাম ইব্রাহিম, যেখানে মাকাম ইব্রাহিম দেখার লেগে পাগল হয়ে যান তওফের সময়। ঠিক এটাই মা হাজেরার প্রথম স্থান, প্রথম ঘর। মারহাবা বললেন না, এখানে মা হাজেরা বসে বললেন পোলাডারে লইয়া, ডাইনে তাকায় কেউ নাই, গ্রামে তাকায় বাঘ ভাল্লুক অভাব নাই, রাত্রে শিয়ালের ডাক, খাটাশের ডাক, বুনা কুত্তা, বুনা হিংস্র প্রাণী চাইরো দিকে আসে, কিন্তু পেলাস পয়েন একটা, সবাই আসে ঠিকই হাজেরার পাশ দিয়ে দাঁড়ায় যায়। আর সুবহানাল্লাহ বাইতে যে কই, হে মুসলমানের বলা, মা হাজেরারে পাহারা দেয়, মা হাজেরা এক রাত খাইকাই খাটাশের আওয়াজ, হিংস্র প্রাণীর আওয়াজ, এই শোনার পরে বড় বড় হিংস্র প্রাণীর আওয়াজ শুনে মা হাজেরা ভয় থর থর করে কাঁপতাছে, গাইবে আওয়াজ হইতাছে ইব্রাহিমের কণ্ঠে, লা তাখাফ ইন্নাল্লাহ মানা, ভয় পাইস না, তোর সাথে আর তোর পোলার সাথে আল্লাহ আছে। আওয়াজটা দিতাছে কে? জোরে কন আল্লাহ।
এখনো এখনো পর্যন্ত সৌদি আরবের জমিনে কোন মানুষকে বাঘে খাবে না। আপনি ভাবেন সৌদি আরবের পাহাড়ি অঞ্চলে বাঘ নাই, শিয়াল নাই? বহুত শিয়াল আছে মিয়া, বহুত বাঘ আছে পাহাড়ের গুহায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হেরেমের ভিতরে কিয়ামত পর্যন্ত কোন মানুষকে বাঘে সবল দিবেন না। এটা মা হাজেরার দোয়া, মারহাবা বলতে পারলেন না মা হাজেরা? পোলাডারে লইয়া আমার ভাই আপনার ভাই ইসমাইল লই বই রয়েছে, কিচ্ছু কই কি কইব, কারে কি কই, কোন মানুষ আছে বাজান রে মা হাজেরা? ইতিহাস সবাই জানেন, কিছুদিন যাইতে না যাইতে পানিও শেষ খাবারও শেষ। এই রৌদ্রের মধ্যে, প্রখর রৌদ্রের মধ্যে ইস্তরে দুধ নাই, ছায়া নাই, যাই দিকে পাহাড়ের ছায়া পড়ে ওই দিকে ইসমাইলকে নিয়ে দাঁড়ায় যায়, যেই দিকে একটু পাহাড়ের ছায়া আসে, সাপা সাপা পাহাড়ের ছায়া আসে, সূর্যটা যখন বাবা পূর্ব গগন থেকে উঠে মা সায়রা তখন ওই দিকে যায়, জাবালে আবি কোবায়েসের দিকে যায়, আবার যখন সূর্য ঢলতে যায় আবার মারওয়া পাহাড়ের ওই পাশে যায়, রৌদ্রের থেকে বাঁচার জন্য। তখন তোর বাড়িঘর নাই, রৌদ্র থেকে কেমনে বাঁচবে, কোনো গাছ নাই। আল্লাহ কোরআনে বলেন গায়রিসি সারাই, কোনো গাছ নাই, ডাইরেক্ট কোরআনের কথা, কোনো গাছপালা বৃক্ষ লতা নাই, কেমনে কোথায় যাবে, কার কাছে যাবে, চলে গেল 8 থেকে 10 দিন, কোন রেওয়ায় তার সে 11 দিন, কোন রেওয়ায় তার সে 16 দিন। 16 দিনের মাথায় মা হাজেরা আর কোনো কুল কিনারা পায় না, দুধের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, ছায়া যা মা হাজেরা উঠা যে সাপা পাহাড় উঠবে গিরায় বলো নাই, খাবার না থাকলে বল থাকে নি। মা হাজেরা বলে ফেললেন ও মালিক, তোমার খলিল্লা বলে গেছে, আমি তোমার কাছে রাইখে গেলাম, কই তুমিও তো আমার দিকে তাকাও না, আমার ইসমাইল দুধ পায় না, আমিও গিরায় বল পাই না, কোথায় যাব, কার কাছে যাব, যদি বইলে দিতাও অমুক জায়গায় গেলে পানি পাওয়া যাবে আমি যাইতাম, আমি মায়ের সামনে আমার ছেলেটা মারা যাবে আমি চাই না। এই মনস্থ করে বাবা সাবা পাহাড়ে উঠলেন, ইসমাইলে ওই জায়গায় রাইখে গেলেন, ইসমাইলে লইয়া বাবা একবারও পাহাড় পায় না, ইসমাইলে পাহাড়ে আগে উঠাইছে, দেখে আমি কোন কোলে নিয়ে পাহাড়ে উঠতে কষ্ট হয়, মাকাম ইব্রাহিমের ওখানে একবার শোয়ায়, যেখানে জমজম কূপ মাত্র 7 ফিট দূরে, সেই জায়গায় শোয়ায় দিয়ে বলে ইসমাইলে, বাবা আমি জানি তুই আর 1 ঘন্টা বাঁচবি, 1 ঘন্টা পরে আমি আর তোরে পাবো না, তোর মৃত্যু মায়ের সামনে দেখার আগে, কোলের মধ্যে মরার আগে তুই এমনি মরিয়ে যা, কিন্তু যাইবার আগে হৃদয় বেদার আগে মুফাসসির আল্লামা আজিজুল হক সূরা সাফাতের তাফসীর লিখতে যায় নিজে বলেন, আমি নিজের চেক দিয়ে রাখতে পারি নাই, আমার বাবা ইসমাইল, আমার ইব্রাহিম, আমার ভাই ইসমাইলের ইতিহাস যদি না থাকতো আজকে জমজম কুয়ার পানি আপনার আমি পাইতাম না গো বাবা। ইসমাইলকে মা রাইকে যখন বলে ইসমাইল আমি তোর বাবার আমানত রাখতে পারলাম না রে বাবা, আমার সামনে তুই মৃত্যুবরণ করবি কেন, তুই একা একা মরে যা, কিন্তু আমার বিশ্বাস আছে ইসমাইল, আমার মালিক মনে হয় তোরে মারবো না গো বাবা। ওই যে ইব্রাহিম যাওয়ার সময় মাকামে হুজুরে দাঁড়াইয়া মা খাদিজার বাড়ির সামনে দাঁড়াইয়া বলছিল রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস-সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারজুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এ মালিক তুমি কইছো পোলা রাইখা গেলাম, বউ রাইখা গেলাম, যুবতী বউ বিশ্ব সুন্দরী বউ রে, আবার কই আইছি পরকিয়া করিস না, কিন্তু তোমারও একখান কয়ে যায় এখন
তুমি রাখতে কইছো রাইখে গেলাম, আফিদা তামিনান নাস, আমার বোন লগে জানে কেউ পীড়িত না করে, তাহবি ইলাইহি মারজুকুহুম মিনাস সামারাত, আমার বউ যেন ক্ষুধার অভাবে নামাজ ছাইরা না দেয়। নামাজি তুমি বানাইবা আমার পোলার জন্য, আমার বিবির জন্য ওয়ারজুকুহুম মিনাস সামারাত, খাবারের জন্য তুমি কিছু ফলের গাছ লাগাই দিবে। আরো জোরে কর ওয়ারজুকুহুম মিনাস সামারাত, মানে কি কিছু গাছ ফলের গাছ লাগাই দিও। আল্লাহ ইব্রাহিম রে তখন কিন্তু কিচ্ছু কয় নাই, খালি কইছে তুই যা তোর কামে, তুই যা মারহাবা কর, চলে গেলেন ইব্রাহিম। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনার ছেলে বিবি বাচ্চা দেশের বাড়ি থাকে, আপনি এখানে চাকরি করেন, জবের অভাবে টাকা পয়সা তেমন পান না, ঘর ভাড়া দিয়ে রাখার সেই অ্যাবিলিটি নাই, জ্বর বৃষ্টি যদি শুরু হয় আপনার এলাকায়, বন্যা শুরু হয়, আপনি যদিও এখানে বিল্ডিং এ থাকেন, ওই বাচ্চাদের কথা মনে পড়ে, আমার বাচ্চাটা কেমন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম গেছে ঠিকই, পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে গেছে, আমার আল্লাহ কোন জবাব ইব্রাহিমকে দেন নাই। বজন্দে আপনারা জানেন মাত্র 16 দিনের মাথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কলিজার টুকরা সন্তান পাউটা না চাইছে, এত সময় ক্ষুধার যন্ত্রণায় মা গরম লাগতাছে, আমারে কোলে নাও মা, আমারে দুধ দে মা, আমার যন্ত্রণায় সহ্য করতে পারেন, আমার গরম জায়গায় রাইখে গেলি কে, পাথরি জমিন এত গরম, মা তুই আমারে কোলে লো কোলে লো কোলে লো, এত সময় লাফাইছে বাবা, মারোয়া পাহাড়ে কেন হাজিদের তপ শেষ হয়ে যায়, কেন সাই শেষ হয়ে যায়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, কেন সাফা মারা দৌড়নি আল্লাহর শিয়া, কেন আল্লাহর ওয়াদা, মারওয়া পাহাড়ে দাঁড়াইয়া মা সাইরা এইভাবে উঁকি মাইরা দেখতাছে, আর পাও দুটা না চায় না, মা সাইরা এবার মনে মনে কয় ইসমাইল মারা গেলে আমি দাফনটা কোথায় করব, দাফনের জায়গাটা খোঁজতাছে, কই দিব কবর, পাউটাও লাফাইতে দেখি না, মনে হয় এখন মরিয়া গেছি, বাজানরে যখন দাপানো বন্ধ, আমার আল্লাহ বলে তোর যেখানে শেষ আমি আল্লাহর সেখান থেকে শুরু, আমার ইসমাইলের পায়ে শক্তি নাই, তোর পায়ে শক্তি নাই, আমি আল্লাহর শক্তি শুনি, আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া, ও ভাইজান মনে রাখবেন যেখানে আপনার শক্তি শেষ ওইখান থেকে আমার মালিকের শক্তি শুরু। এত জোরে আঘাত করছি, মনে রাখবেন ইসমাইল কান্দে মা কান্দে, জিব্রাইল আল্লাহকে বলে আল্লাহ তোমার ইব্রাহিম 16 দিন আগে রাইখা গেল, তোমারে বইলা গেল দেইখা রাখতে, তুমি তো দেইখা রাখলা না, ইসমাইল তো এখন মারা যাবে, আজরাইল রেডি, আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার ইসমাইলের কাছে অতি দ্রুত যা, আল্লাহ ইসমাইলের কোলে নামো না, ইসমাইলের পায়ের সাথে তোর হাত লাগা, আল্লাহু আকবার শুনতে পারতে পারে না, প্রেমের মাঠের খেলা শুরু হয়ে গেছে, ইসমাইলের ডাইন পায়ের নিচে হাত লাগাই একটা আঘাত কর, সাত তবক জমিন ফাটাইয়া জান্নাতের থেকে একটা পাইপ লাগাইয়া দে, এই পাইপ দিয়া হাউজে কাউসারের সাথে যোগাযোগ করাইয়া জমজম নামে একটা কুয়া বানাইয়া দে। ওই আল্লাহ এখনো আসে না নাই, জোরে বলেন আসে না নাই, শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি অজরে ঝরতে থাকবেন, হাজিরা যখন বলতাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাজান্দে 550 কিলোমিটার দূরে পাইপ দিয়া এই জমজমের পানি মদিনায় নিয়ে গেছে সরকার, এখন আর গাড়ি দিয়া জমজম নিয়ে লাগে না, 550 কিলোমিটার দূরে লয়ে গেছে পাইপ দিয়া পানি, এত কোটি কোটি গিলান পানি ডেলি উঠায় বাবা, আমার ইসমাইলের পায়ের গুরমুরার পানি এক কতরাও কমে না, দুনিয়ার পাইপ দিয়ে কেমনে কমাইব, এই পাইপ তো জান্নাতের সাথে লাগানো, এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ যদি কাউরে খাওয়ায় ওই খাবার কোনোদিন কমে না গো বাবা, শুধু আমার দিকে তাকাবে না আর কথা বলবো 3 মিনিট বাবা, 16 দিন চলে গেল জমজমের কুয়া হইল,
ওই যে ওয়ারজুকুহুম মিনাত তামারাত, কোরআনে আল্লাহ বলে ইব্রাহিমের দোয়া, মা হাজরা পানি হওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গায় কদু গাছ লাগাইলেন, আপেল গাছ লাগাইলেন, খেজুর গাছ লাগাইলেন, এক রাতের ভিতরে খেজুর হয়, লাউ হয়, ধান হয়, চাউল হয়, জিব্রাইল বস্তা ভরে চাউল দিয়ে যায়। সুবহানাল্লাহ! এই আরো জোরে, সুবহানাল্লাহ, আরো জোরে, সুবহানাল্লাহ! মাত্র 3 মাসের মাথায় কাফেলা চলে আসলো পানি দেখা, ও মা মা এই বাচ্চাটা কার? আমার। ঘন্টাটা চাই না, এটা আমার, আল্লাহর কুদরত, এটা আমার নয়, আমি আমানত, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। খাবারদার, এক পাও অগ্রসর হওয়ার সম্ভাবনা নেই, ওখানে দাঁড়ান, কি বলতে চান? ওখান থেকে দূরের থেকে বলেন, ও মা আমরা তো কয় লোটা পানি নেই, নেন পয়সা দেন, জমজম আনতে পয়সা লাগে না, কতক্ষণ না কেন? হ্যাঁ, কি পাবেন আপনি হাজি? আপনি লাকেসের মধ্যেও যদি আনেন 25 কেজি লাকেস ওজন, 25 কেজির জায়গায় 26 কেজি দিয়ে দেখেন, 1 কেজিতে আপনার দিতে হবে 55 রিয়াল, কতক্ষণ না কেন? তাহলে লাকেজের ভিতরে যদি আপনি আনেন তাও কি পয়সা আসে নাই? এরপরে বিমানবন্দর থেকে 12 রিয়াল করে 5 লিটার পয়সা লাগে নাই? আদম নবীর যুগের থেকেই জমজম আনতে পৃথিবীর যে প্রান্তেই নিবেন পয়সা লাগবে। এটা আমি কই নাই, আমার ভাই ইসমাইল বিক্রি করছে জমজম, যদি মাগ না হইতো ওইটা দিয়ে সবাই পায়খানা যে পানি খরচও করতো, কথা কন না কেন? এটা এত দামি, এত দামি বোতলের সুদটা বাড়ালো এলে সৌদি সরকার, বাজানে পানি হয়ে গেল, বস্তি হয়ে গেল, বিশাল বড় বস্তি, 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর কত হয়ে গেল, কয় বছর? জোরে কম, 4 বছরের ভিতরে পোলা দেখতে আসে নাই, বউ দেখতে আসে নাই, মা সায়রা কয় দেহ রে তোমার ভাও দূরে ধরছি, তুমি আমি নয় লিস্টু রয়েছে আমার সতীন বিদায়, তোমার কি মায়া লাগে না? এই তোমার কি মায়া লাগে না? ইব্রাহিমকে কথা কম কবি, তোর কথাই আমার আল্লাহ করছে, আমার বউরে আমার পোলারে বনবাসে। সায়রা কয় মনে হয় বাইসা নাই, মরে গেছে, তুমি অন্তত খোঁজ খবর লই হব, কবর কই আছে? জেনে রাখছিল আমার নিয়ে চলো, রাতের ভিতরে আমার আল্লাহ পারমিশন করে দিলেন। সায়রা যখন কইছে কবরটা দেহে গা, যা হাজেরা কোথায় আছে কেমন আছে, যা ইব্রাহিম, পারমিশন দিলাম, ভিসায় সিল মারলাম, পাসপোর্ট হাতে দিলাম, ঘোড়াটা আমি দিলাম, যা। আগে লাগছে 3 মাস, এখন লাগবে 1 সপ্তাহ, যা। জেট বিমান দিলাম, আগের থেকে বিমানটা খুব চালু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ায় উঠলেন, ঘোড়া আগের থেকে 70 গুণ বেশি চলে, 1 সপ্তাহের ভিতরে জাবালে কাবা, যেই পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করছে। ওয়াইদিয়ান ফাউ ইব্রাহিমুল কওয়াহিদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, যেটাকে বলা হয় জাবালে কাবা, 5টা পাহাড় কাবার আশেপাশে দামি, সাফা, মারওয়া, জাবালে কাবা, জাবালে আবি হুবাইব, জাবালে আবি কুবাইস, যেরকম মারহাবা, কয়টা? 5টা পাহাড় কাবা ঘরের পাশে, অনেক দামি পাহাড়। বজনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে কাবার ওখানে আসলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করে জিজ্ঞেস করে, তোমার নাম কি গো? আমার নাম অমুক। সে আশ্চর্য হয়ে গেছে, 4 বছর পরে আয়া দেখে, হায় রে, যেখানে বাঘ ভাল্লুকের আখড়া সেখানে জান্নাতের গোলাপ ফুল, খেজুর গাছের বাগান, কমলা গাছের বাগান, আঙ্গুর গাছের বাগান, এমনকি জাবালে কাবার ওখানে খালি জায়গাটায় যেখানে জেন্দা মাইয়া দাফন করত, এই জায়গায় হাট মিলত সৌদি আরবের সেই আদিম যুগের সময়, এই জায়গায় দেহে সবাই ফল ফুল লইয়া বিক্রি করা লেগে ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুর একটা হাতি নিয়ে কয়, ভাই এটা কার বাগানের আঙ্গুর? এটা আমার মা হাজেরার বাগানের আঙ্গুর। এটার দাম কত? এটা অনেক দাম, আপনি চাইলে 1 টাকা খেতে পারেন। হাজেরা কোথায় আছে বলতে পারো? এটা বলতে পারবো না, মা খুব কাজে ব্যস্ত।
ওনার ছেলে কয়জন? একজন। ইসমাইল কোথায় আছে? উনি বিকালবেলা আসবেন, উনি আমাদের হিসাব নিয়ে যাবেন। উনি আমাদের মাল দিছেন, বিকালবেলা পয়সা নিয়ে যাবেন। বলো কি মিয়া, চার বছরের বাচ্চা কি? চার বছরের বাচ্চা আপনি কেমনে জানেন? আরে বেটা কই ইসমাইল, খেলাটা কে খেলে? ইসমাইল আলাইহিসসালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের চোখের পানি ছড়িয়ে দিলেন যে আমার পোলা চার বছর বসে ব্যবসা করব। আর আল্লাহ কোরআনে বলেন ইসমাইল আলাইহিসসালামকে নবীদেরকে আল্লাহ অন্য ছেলেদেরকে এক মাসে যতটুকু বড় করতেন, নবীদেরকে আমার আল্লাহ এক ঘন্টায় তত বড় করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম সামনে অ্যাডভান্স হলেন, যেখানে কাবা ঘর, রুকনে আমিন। রুকনে আমিন এখানে যাইবার পরে দেখে একটা ছেলে নামাজের অত, জিজ্ঞেস করলেন বাবা তোর নাম কি? আমার নাম ইসমাইল। তোমার নাম ইসমাইল, তোমার আম্মা কোথায়? আমার আম্মার খবর আমি সবাইকে বলি না। বেজন্ডে যখন বলছে আম্মার খবর বলি না, ইসমাইল চার বছরের সন্তান বলতেছে আপনার কণ্ঠটা আমার মতো। আপনি কি একটা কথা যাইবার আগে বলবেন, আপনি কি এলাকার বাসিন্দা না পাশের এলাকার বাসিন্দা? বন্ধু বান্ধব বলতেছে ইসমাইল রে একটু চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার চেহারার এই বৃদ্ধর চেহারা একরকম। মা দৌড়ে এসে কয় মা তুমি না আমার বারবার ডায়লগ শোনাইতা, ইসমাইলের পৃথিবীতে মাত্র একটা চেহারার অধিকারী, তোর মধ্যে একজনের আছে, সেটা তোর বাবা। মা দেখো তো এই বৃদ্ধ লোকটা তোমার নাম জিজ্ঞেস করে এই লোকটাকে। মা হাজেরা দৌড়ে ঘরের থেকে বাইর হইছে, আর মাত্র এক মিনিট কথা বলবো, দেখবো কুরবানির আগে চোখের পানি ফেলাইয়া ইসমাইলের জন্য এক ফোঁটা পানি আসে। মা হাজেরা ঘরের পর্দার কাপড় ঝরাইয়াই দেখে আর কেউ নয় গো, যিনি মুসলমানের নাম রাখলেন উনি আমার প্রাণের স্বামী, কলিজার স্বামী ইব্রাহিম। দৌড়ে আসিয়া স্বামীর বুকের সাথে মাথা দিয়া মাজাটা শক্ত করে ধরে ইমাম থামবি বয়ানের কোরআনের মধ্যে লাগান, স্বামীর বুকের সাথে মাথা ঢাকাইয়া চোখের পানি দিয়া বলে আল্লাহর গলিলে চার বছর পরে কি আমার কত মনে পড়ল। ইসমাইল বলে মাই যে কি আমার বাবা? হ্যাঁ। ইসমাইল একটা দৌড় দিয়া বাবার হাত দুইটা সুমা দিয়া বলে বাবা গো এই মক্কার সব মানুষগুলো ঘুমায় আর আমার মা ইন্দা বাইতিকাল মুহররম, এই যে ওইখানে বলে কাবা ঘর হবে, মা আমারে বারবার বুঝাই ডার ইমামতি বলে আমার করতে হবে, মাই পাক্কা শহরে সবাই ঘুমায় আব্বা, আর আমার মার বালিশের নিচে একটা জামা আছে, ওই জামাটা মা বুকের মধ্যে নিয়ে ডেলি কান্দে। আমি যদি জিজ্ঞেস করি মা জামার মধ্যে কি আছে গো মা, এমনি আমার মা বেশি বেশি কান্দে আর বলে ইসমাইল নে এই জামার মধ্যে আমি তোর বাবারে খুঁজা পাই গো। বাবা তুমি একটা কথা কও, এই জামার মধ্যে কিসের প্রেম? আইমবারে ইসমাইল রে এই জামাটার কারিগর হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলতে পারবে? এই কারিগরের খলিফা হলো আমার আল্লাহ, এই জামাটা বহনকারী হলো জিব্রাইল, এই জামাটা আমি পরছিলাম নম্রদের অগ্নি কুণ্ডলীর মধ্যে পড়িয়া গো বাবা, এই জামার সাথে শুধু আমার একার প্রেম নয় আমার মাওলার প্রেম দিয়ে ভরা। যদি আপনারা জাতির পিতা ইব্রাহিমের গাড়িতে জান্নাতে যাইতে চান গো, জান্নাতে যাইয়া বাবার ওই জামাটা আল্লাহ আপনার আমারে দেখার সুযোগ দান করবে বাবা, মাত্র এক মিনিট আমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিবেন,
5 মিনিটও যায় নাই, মা হাজিরা বলে ঘরের মধ্যে একটু আসেন, আপনার কুদরতি সন্তানের পানি দিয়া জমজমের পানিতে আমি আঙ্গুরের বাগান করছি, আমি লাউয়ের বাগান করছি, আমি গমের বাগান করছি, আমি খেজুরের বাগান করছি, আমি প্রাণ ভরে আপনার এক গেলাস শরবত খাওয়াবো, আমি আপনার একটু খেদমত করবো। উপরের থেকে আওয়াজ আসছে, ইসমাইল রে, ইব্রাহিম রে, বউয়ার পোলার প্রেমে বুঝি আমার প্রেমের কথা ভুইলে গেছ ইব্রাহিম, আর তোর হাতে টাইম নাই। জিব্রাইল চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে উটটা ঘুরাইয়া ঘোড়াটা ঘুরাইয়া যখন আবার ফিলিস্তিনের দিকে রওনা দেয়, কোন ইতিহাস পৃথিবীর কেউ লিখতে পারবে না। ইসমাইল পিছনের দিকে যায়া ঘোড়ার লাগাম ধরে বলে, ঘোড়া তুই যদি মালিকের হুকুমে চলো, আমার আব্বারে বল, আমার আব্বা যেন মায়ের ঘরে একটা দিন থাকে। ইব্রাহিম আবার রওনা দিলে বাবা, পৃথিবীর কোন মুবাশ্বির বুঝাইতে পারবে না ইব্রাহিমের পরীক্ষা কত কঠিন। এবার ইসমাইল বাবার পিছনে পিছনে যায় আর বলে, বাপ্পা এই বাক্যাজরে সবাই বাপ্পা বলে কান্দে, বাবার কোলে উঠে আমি আজ পর্যন্ত কোনোদিন বাবার কোলে উঠি নাই, তুমি কি একটা বার আমার কোলে নিতে পারবা না, আমি তোমার ঘোড়ায় একটা বার উঠি। ইব্রাহিম কোনো কথা বলে না, ঘোড়া চালাইতেছে, হাজেরা পিছনের থেকে টান দিয়া ইসমাইল নে কোলে নিয়ে কয়, বাবা তোর বাবার পরে খারাপ ধারণা করিস না, তোর বাবা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। যারা ইসমাইলের কথা শুনে চোখ দিয়ে পানি ফেললেন, আপনার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ, আপনার নামাজও আজকে কবুল হবে, জিলহজ মাসের প্রথম জুমা আল্লাহ আপনাদের জীবনে গোটা মাফ করে দিবে। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবি অতুব ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। হে, কোরবানি কবুল হওয়ার নিয়ত আছে না নাই? আছে। কোরবানি যদি কবুল করাইতে চান, আমি মাত্র আপনাদের কাছে 10 জন আল্লাহর ওলি রেচাবো, 10 জন, 10 জনের ভিতরে আমি দেখব রসুলের প্রেমিক কয়জন আছেন। আমার আক্তার ভাই আসছে, আজকে আসতে পারে নাই মনে হয়। হে মারহাবা বলে, গত জুমায় আমার আক্তার ভাই ওয়াদা করেছিলেন একটা এসি দিবে 2 টনি, অলরেডি আমার রুম আলহামদুলিল্লাহ আমার কমিটি কমপ্লিট করে দিয়েছে, আল্লাহ পাকের শুকর, রুম কমপ্লিট, এসির মধ্যে থেকে সুন্দর করে বাতাস খায়া জুমার নামাজ পড়তে আসছি। একটা এসিতে কভার করে না, আমার আর একটা এসি লাগবে। আল্লাহর কোন ওলি আছেন কি? জনম দুঃখিনী মার জন্য 3 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারবেন না, মার এক টাকা গোশত খাওয়াইতে পারবেন না। এই জুমার মসজিদে আমি মেম্বারে বলে গেলাম, আমার জাতির পিতা ইব্রাহিম যদি ত্যাগ তিক্ষা স্বীকার করে সবকিছুকে বাদ দিয়ে আল্লাহ নৈকট্য হাসিলের জন্য সবকিছু দিতে পারে বিসর্জন, এমনকি আসেন নি আক্তার ভাইয়ের মতো একটা এসি দিয়ে দিবেন নিজে একা, এমনকি আসেন সময় 1 মিনিট হুজুর আমার জনম দুঃখিনী মায়ের জন্য আমি একটা এসি দিয়ে দিব 2 টন, একটা আসেন নি কোনো আক্তার ভাইয়ের মতো আর কোনো কলিজার টুকরা ভাই আমার। ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশ অজীব হওয়ার জন্য হুজুর আমি একটা এসি দিয়ে দেবো, আর একটা এসি লাগবে আমি দিব, আসেন কোন আল্লাহর ওলি? আরে জীবনে চান্স লাগাই দেন, ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে, আপনি খরচ করে যেতে পারবেন না। আপনি মনে মনে ভাবতাছেন দিলেই মনে হয় কমে যাবে না, আপনি জীবনে যা কামাই রেখে দিয়েছেন ব্যাংকে এইটা খরচ করে আপনি যাইতে পারবেন না আল্লাহর ওলি, আমি গ্যারান্টি দিলাম আপনার শেষ হইব না, তবে আপনার আখেরাতের অ্যাডভান্স হবে। দিবেন নি কেউ কোন তাড়াতাড়ি, সবাই নাই যদুর আমি দিয়ে দেবো আর একটা এসি, আর একটা এসি লাগবে, আর একটা এসি। কোন আল্লাহর ওলি আছেন কি দিয়ে দিবেন? কিরে আর একজন আল্লাহর ওলি পাবো না আমি, আর একজন আল্লাহর ওলি? আচ্ছা একজনে পারবেন না, দুইজনে মিলা দিয়ে দিবেন, কত দুইজনে? এই এসির দাম কত? 90,000-এর মতো। হুজুর কোরবানির গরু কিনবো, আল্লাহ কিনে তো আমার জিদাই দিতে পারে, ওটা 4.5 লাখ দাম আছে, 3.5 লাখ আল্লাহ আমার দিয়ে দিছে মনে হয় মসজিদে দান করার কারণে, দেবেন নি দুইজনে মিলা?
নব্বই হাজার যদি হয় চল্লিশ হাজার করে দুজনে আশি হাজার দিয়ে দিবেন, এমন কোন আল্লাহর ওলি আছেন? প্রথম একজন বলেন, হুজুর আমি দেবো চল্লিশ হাজার টাকা একটা এসি, বলেন অর্ধেক দিব আমি অর্ধেক অথবা পুরাটা দিব। আল্লাহর কোন ওলি আছেন? আল্লাহ তোমার দিকে তাকাইছি, তোমার একজন ওলি রে ঠিক করে দাও, তোমার যেই ওলি ঠিক হয়ে যাবে। আমি কোরবানির দিন, কারণ আর মাত্র এই বছর ঈদ উল আজহার নামাজ সাতটায় হবে, কি কেউ কিন্তু আমারে কর নাই, কেউ যাইয়া আমারে কর নাই, আমি এক ছাত্রের কাছে শুনছি, এটা আপনাকে যাইয়া বলা উচিত ছিল আমার, আপনি আমার তো বলেন নাই। ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈদ উল আজহার জামাত সাতটায় হবে, আমি ঈদের দিন এবং আজকে আপনার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ যেন আপনার একটা কোরবানির পশু, এমন একটা পশু দান করে যেন আল্লাহ আপনাকে কবুল করে। যান কে দিবেন আল্লাহর বান্দা? কোন হুজুর আমি অর্ধেক দিব অথবা একটা এসি আমি কিনে দিব, কোন নাই কোন আল্লাহর বান্দা? অর্ধেক দিবেন চল্লিশ হাজার, কোন আল্লাহর ওলি নাই, আমার কোন কলিজার টুকরা ভাই নাই, হে কোন বন্ধু পামুন আমি দুজন মিলে দিবেন অথবা একজনে দিয়ে দিবেন, কর না একজনে, সাহস করে, সাহস করে কর, সাহস করে। আল্লাহ গো দুইজন মানুষের তৈরি করে দাও তো, যদি দুইজন না হন আচ্ছা চারজনে কত? চারজনে, চারজনে বিশ হাজার করে দাঁড়ান তো, বিশ হাজার করে চারজনে। আল্লাহর কোন প্রথম ওলি আছেন? হুজুর আমি দিয়ে দিব বিশ হাজার টাকা, প্রথম কে দিবেন? বিশ হাজার, বিশ হাজার প্রথম আল্লাহর কোন ওলির নাম আছে? আমি প্রথম আপনার নামটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, বলেন আল্লাহ যেন আপনাকে কবুল করে, আল্লাহ যেন আপনাকে চার কোটি টাকার সম্পদ এই পৃথিবীতে দিয়ে রাইখে হালাল ভাবে রাখে যত তৌফিক দান করে। বলেন কে দিবেন প্রথম? বিশ হাজার, চারজনের একজন, কিউ সেক্রেটারি সাহেবের কলিজার টুকরা ভাই আমার ফজল ভাই একজন। আল্লাহ আমি অপমান হই নাই গো, তারে তুমি কখনো অপমান করবা না আল্লাহ, তার জন্ম দুঃখিনী মায়েরে মাফ করে দিবা। একজন আলেমের কথা মতো কোরবানির জিলহজ মাসের প্রথম জুমায় কালকে আরাফার দিন আল্লাহ দিয়া দিল, আল্লাহ তারে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, তার সন্তানগুলাকে কবুল করে নিও। আর তিনজন কোন? তিনটা আল্লাহর ওলি কোন? বিশ হাজার, তিনজন বিশ হাজার। আরে ভাই দেরি করেন না তো, আমার লাখ বাসকে একটা এসি কোন? আর কে দিবেন? আর কে? বিশ হাজার, বিশ হাজার পাইছি কোন না রে ভাই? আর তিনটা লোক কোন? তিনটা লোক, তিনটা লোক ওদের আমি বিশ হাজার দিব। আর কে? তিনটা লোক, একজন পাইছি, তিনটা লোক কি আর একটা লোক পাবো না আমি? আল্লাহ যাকে তৌফিক আছে যদি না দেয় গো বাড়িঘর তুমি চিনো, কি দোয়া করুন বাজারে যে গরু যেটা কিনবো পঞ্চাশ হাজার তারে দিবা হান ভাইয়া, কন না খেয়ে দিবেন আল্লাহর বান্দা? কন হুজুর আমি দিব বিশ হাজার টাকা, কন নারে? এই লোকটার অনেক অবদান আছে গোপনে গোপনে, আপনারা কিচ্ছু জানেন না, আমি জানি তার আমল সম্পর্কে। আমার ভাইয়ের নাম জানি কি? আমিনুল ইসলাম ভাই না? আল্লাহ আমার আমিনুল ইসলাম ভাইরে কবুল করো, আল্লাহ আমার ভাইয়ের বাবা মাকে মাফ করে দিও, তার সন্তানকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করায়, আল্লাহ আমার ভাইকে কোনো কাজে ঠেকাবো না। আল্লাহ তোমার গুনাগার বান্দায় চাইছে পাইয়া গেছে আলহামদুলিল্লাহ। এ ফজল ভাইটা বিশ হাজার হবে তার মায়ের জন্য, আর হে দেরি করে বলছে মার তিন গুণ, তো এই জন্য আপনারটা মার নামে হবে, আর আমার আনিস ভাইটা হবে তার বাবার নামে, আলহামদুলিল্লাহ কর। আর এখন মাসুদ স্যার যদি দিয়ে দেয় তাহলে হবে তার ছোট ভাইয়ের নামে। মারহাবা বলেন না? না আপনি আনতে যা কইেন না, কইতে কোন? এরা তিন ভাই যদি তিনজনে দেয় তার বাকি আপনারা কি আঙ্গুল চুষবেন? একই মাস যদি তিন ভাই দিয়ে দেয় আমার এসি তাহলে আপনারা কি করবেন? অতএব দুই ভাই যখন দিছে বাহিরের থেকে আর একটা লোক লাগবে, কারণ আমি মাসুদ ভাই পরে চাপাবো না, কারণ তার দুই ভাই একই মায়ের সন্তান দিয়ে দিছে। বলেন তো কোন আল্লাহর ওলি আছেন, আল্লাহর কোন বান্দা আছেন? এক মিনিটে বলবেন হুজুর আমি বিশ হাজার দিব, বলেন কে দিবেন? নারায় তাকবীর, বিশ হাজার আমার ভাই আমিনের ভাই নগদ দিয়ে দিছে, আল্লাহ কবুল করো, হুজুর কেন আমিন? এই আল্লাহর কোন ওলি নাই যে বিশ হাজার টাকা দিবেন মিয়া, আর একটা লোক নাই
সময় এক মিনিট দিলাম, এক মিনিটের ভিতরে আমি খুশি হয়ে যাবো, কোন আমার আল্লাহ খুশি তো আমি খুশি। জিলহজের প্রথম জুমা, আগামী বছর হজ করতে পারবেন ইনশাল্লাহ, হজের নিয়ত করে দেন। হুজুর আমি হজ করার নিয়ত করে দিলাম 20,000, কোন কে দিবেন 20,000? কি নাই একটা আল্লাহর বান্দা পাবো না? নারাই থাকবেন। মাসুদ ভাই বলে দিছে, আমার মাসুদ ভাই দেখেন একই মায়ের তিনটা সন্তান, একই মায়ের গর্ভে তিন ভাই, 60,000, ছোট ভাই আগে, বড় ভাই মাঝে, মেজে ভাই মাঝখানে, লাস্টে হয়ে গেছে আমার ভাই, এসি লাগবে 90,000, 80,000 হয়েছে, আর দুইজন দাঁড়াবেন 10,000 করে দুইজন, সময় এক মিনিট, দুইজন দাঁড়াবেন 10,000 করে দুইজন, 2,000, 10,000 করে দুইজন দাঁড়াবেন দুইজন, কোন কে দিবেন? আল্লাহ কোন বান্দা আছেন? 10,000 করে 2,000, দুইজন ব্যক্তি 10,000, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। নাই এই আশরাফ ভাই কো, আর লোক কো, কমিটির লোক কো, ইয়ার এই আব্দুল কুদ্দুস ভাই কো, টাকা পয়সা কি লয়ে যাবা গা? ওই যে বইয়ের এসে চুপচাপ করে শরীর মতো, এ 10,000 করে দুজন নাই, নাম বলার পরে যদি না দেন না, আব্দুল কুদ্দুস ভাইয়ের মন অনেক বড়, আল্লাহ কবুল করে, জোর করে আমিন। আব্দুল কুদ্দুস ভাই 10,000, আর আশরাফ ভাইয়ের কাছে জোর করে নেবেন 10,000, হ্যাঁ 90,000, তো 80,000 তো হয়ে গেছে নাকি? আর মাত্র 10,000 টাকা কে দিবেন? কর 10,000 শোনেন, 10,000 আমার তুলতে কিন্তু এক মিনিটও লাগবো না, তারপর আমি চাইতেছি একজনের দ্বারা দিতে। আল্লাহ শুকর, আমি আপনাদের কাছে দাবি রাখলাম, কি নাম তোমার বাবা, কে দিবে তোমার আব্বা? তুমি দিবা? কে? নারাই থাকবেন। এরকম পোলারি রাখবেন, পোলারি দিয়ে দান করাবেন, আমি একদিন ও শিখবো। ফরমাল আলী ভাইয়ের সন্তান কত? 10,000 না 20,000 বাবা? 10। নারাই তাকবীর, আল্লাহ ছেলেটাকে অনেক বড় করো। সেক্রেটারি সাহেব নগদ 20,000, নারাই তাকবীর, 40,000 উঠে গেছে মিয়া, ইলিয়াস রহমান জিহাদি আল্লাহ পাক বরকত দান করছে। ওই যে ফরমান আলী ভাই 10,000, আর আব্দুল কুদ্দুস ভাই 5,000, না মিয়া 10,000, তুমি যেটা কও মনে করতে কও, জোর করে আমি কেউ চাপাইতে রাজি না। হ্যাঁ 10,000 না 5,000 কি কয়ে? 10,000 নারাই থাকবে। আল্লাহ তোমার কাছে সব কিছু আছে, জোর করে আমিন। বাস এসির দাম তো হয়ে গেছে, ফিটিং এ টাকা লাগে না, আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আল্লাহ যেন আপনার পশু ব্যবস্থা করে দেয়। 1,500 টাকা নগদ কে দিবেন আমার এসির মধ্যে বলেন? 1,500 টাকা কে দিবেন? হাত তুলেন তো দেখি আল্লাহর ঘরে, একজন 1,500, 1,000 একজন, দুইজন, তিনজন 1,500 নগদ, 1,500, 1,000 নগদ, অথবা আপনি 500 টাকা দিয়েও শরীফ থাকেন ইনশা। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামব অতুব ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়াল আযীম। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 58,500, আর 500 টাকা দিলে তুমি 59,000 হয়ে যাবে। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেবের ছোট ভাই জনাব ওয়াজউদ্দিন মাতবর, জনাব মোহাম্মদ আবুল কাশেম মাতবার পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে গিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, জোর করে আমিন, হজে মাবরুর নসিব করো। মিরপুর কাটা কাপুর ব্যবসায়ী সমাজ সমিতি সমবায় সমিতির সম্মানিত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন অত্র মসজিদ মাদ্রাসায় 2,000 এবং আপনার মসজিদ মাদ্রাসায় 2,000, আল্লাহ আমার বাইরে কবুল করুন, আল্লাহ আমার বাইরে ব্যবসা বরকত দান করো, ফারুক ভাইকে ভালো রাখো সুস্থ। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেবের মামা তো ভাই মরুম আলাস ফকির উদ্দিন সাহেব নামে মসজিদে 50,000 টাকা, নারায় তাকবীর, আল্লাহ টাকা কবুল করো। অত্র এটা কি ইরফান ফেরদাউস নামে মাদ্রাসায় এতিম খানা একটি ছাগল সৎকা দান করেছেন, আল্লাহ তুমি তাকে কবুল করো। ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا من دين يا شر إليها
তোমার মেহরবানি করে এখানে একবার হলো আমার মদিনায় লয়ে যাইতে পারো, যারা হজে গেছে তাদের লাভবাহিক দলিলা কবুল করে লো। সারা পৃথিবী থেকে জুমার দিন দোয়া চায়, আরাফার মাঠ আরা মিনার মাঠে যারা আছে তারা কত বড় সৌভাগ্যবান। আমরা গরিব মানুষ বাংলাদেশে পড়ে আমার ভাইরা যারা চোখের পানি পেলায় আমার বাবা ইব্রাহিমের কথা শুনে ইসমাইলের কথা শুনে কাল তার ইব্রাহিমের সেই স্মৃতি মিনার মাঠে যাইয়ে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের একবার হজ্জে মবরুর নসিব করে দাও আল্লাহ। আল্লাহ একটাবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। যারা চোখের পানি ফেলায় কানছে, যারা মসজিদে দান করছে, এদেরকে আমি জান্নাত জাহান্নাম কিছুই দেখাইতে পারি না, তুমি তো সব পারো। এদেরকে একবার হলো মক্কা মদিনায় দেখার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল প্রতি জুমায় দোয়া চাই আল্লাহ। সৌদি আরব থেকে একজন দোয়া চাইছে, সিঙ্গাপুর থেকে একটা ছেলে রাসেল নামে দোয়া চাইছে, মেহরবানি করে কবুল করে নাও আল্লাহ। কয়েকদিন আগে আমার দেশের একটা ছেলে তার বিবির আগুনে পোড়ায় মেরে ফেলেছে আল্লাহ, তোমার এই বান্দির মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জালিমের বিচার তুমি বাংলাদেশে করো। ছেলের শরীরেও আগুন লাগাইতেছে, বিবির শরীরেও আগুন লাগাইতেছে, আল্লাহ জালিমের বিচার তুমি করো আল্লাহ। আল্লাহ মেহরবানি করে আমার যুবক ভাইদেরকে নামাজি বানায় দাও আল্লাহ। আমার কমিটি সহ আমি সহ যারাই কোরবানির পশু কেনার লেগে নিয়ত করছি, এটা সুন্দর সত্যি একটা পশু মিলাই দিও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। মানুষকে দেখাবার জন্য নয়, তোমার সন্তুষ্ট করার জন্য কেনার তৌফিক দান করে দিও আল্লাহ। সমস্ত চোর ডাকাত বদমাইশদের হাত থেকে আমার ভাইদেরকে হেফাজত করো আল্লাহ। যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের বোনের আশা পুরা করে দাও আল্লাহ। সাভার থেকে, ধামরাই থেকে, বরিশাল থেকে আল্লাহ অনেক জায়গা থেকে আমার ভাই বোনেরা দোয়া চাইছে, প্রত্যেকের বোনের আশা পুরা করে দাও আল্লাহ। সবাইকে সুন্দরভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে যাই, আমার মসজিদ কমিটির মধ্যে থেকে যারা হজে গেছে হজে মবরুর নসিব করে দাও আল্লাহ। যারা আমার মসজিদ না দেখে মাদ্রাসা না দেখে দান করছে আল্লাহ, তাদের দানগুলো কবুল করো। নিজামুলকে তুমি কবুল করো আর বাবাকে মাফ করো। নিজাম ভাই সহ আক্তার ভাই আল্লাহ গত জুমাই বলছে এই জুমাই এসি পাঠায় দিছে, তার কলিজার টুকরা সন্তানটা বিদেশের বাড়ি ভালো রেখো, তার বিবি বাচ্চাকে তুমি সুন্দর রেখো আল্লাহ। আমার ছেলেটা মিশরে যাবে লেখাপড়া করার জন্য, এই মাসের 23 তারিখ চলে যাবে আল্লাহ। ওরে তুমি কবুল করে নিও আল্লাহ, ওরে তুমি হক্কানি আলেম বানায় আল আজহারে পড়বে আল্লাহ, তুমি ওকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ ওকে তুমি মানুষের মতো মানুষ বানায়, আমাদের সন্তানগুলোকেও তুমি মানুষের মতো মানুষ বানায়। বেরহমাতিকা রহমান।